দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। আফগানিস্তানে আর সেনা না পাঠানোর ঘোষণা তুরস্কের। কাশ্মীরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা গোরক্ষকদের। লাহোরে আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত 4 শিশু সহ আহত 20। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের সহায়তা আটকে দিলেন মার্কিন সিনেটর। আরো জানিয়ে দিব আর ইসরায়েলি ব্ল্যাকমেইল চলবে না, বন্দির বিনিময়ে বন্দি একমাত্র অপশন বলছে হামাস। সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা, তালেবানের অগ্রাভিযান ঠেকাতে অস্ত্র হাতে তুলে নিলেন আফগান নারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। আফগানিস্তানে আর সেনা না পাঠানোর ঘোষণা তুরস্কের। আফগানিস্তানে নতুন করে আর কোন সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হুলিসি আকার বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ন্যাটো বাহিনীর অংশ হিসেবে আফগানিস্তানে বর্তমানে যেসব তুর্কি সেনা মোতায়েন রয়েছে তার বাইরে দেশটিতে নতুন করে আর কোন সেনা পাঠাবে না খবর ডেইলি সাবাহর। হুলুসি আকার বলেন, মার্কিন ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগের পর কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য তুরস্কের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, তবে এজন্য দেশটিতে বাড়তি কোনো সেনা মোতায়েন করা হবে না। গত 6 বছর ধরে তুর্কি সেনারা ন্যাটোর অধীনে আফগান বিমানবন্দরের নিরাপত্তা রক্ষার দায়িত্বে পালন করেছে বলেও জানান তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী। আমেরিকার নেতৃত্বে ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছেড়ে যাওয়া শুরু করলে সেখানে থাকা বিদেশি মিশনগুলোতে চাকরি করা বিদেশিরা তাদের পরিবার এবং ত্রাণ সংস্থার কর্মীদের যাতায়াতের নিরাপত্তার জন্য তুরস্কের কাছ থেকে কাবুল এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব দিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে মার্কিন বাহিনী পুরোপুরি প্রত্যাহারের আগেই আফগানিস্তানে টার্কিশ মিশন প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত করতে একযোগে কাজ করার ব্যাপারে সম্মত হয়েছেন বাইডেন এরদোগান। এদিকে 2020 সালের স্বাক্ষরিত চুক্তি অনুসারে আফগানিস্তান থেকে তুরস্কের সেনাদের প্রত্যাহার করা উচিত বলে জানিয়ে দিয়েছেন তালেবান। মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান থেকে চলে যাওয়ার পর কাবুল বিমানবন্দর পরিচালনা করতে তুরস্ক যে প্রস্তাব দিয়েছে তা প্রত্যাখ্যান করেছে গোষ্ঠীটি। দোহা ভিত্তিক তালেবানের মুখপাত্র সোহেল শাহিন জানান, 20 বছর ধরে তুরস্ক ন্যাটোর অংশ ছিল, ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে 2020 সালের 28 ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত চুক্তি অনুসারে তুরস্কের সেনাদের আফগানিস্তান ছাড়তে হবে। তিনি আরো বলেন, তুরস্ক একটি ইসলামী দেশ, তুরস্কের সঙ্গে আফগানিস্তানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে যখন আমরা নতুন ইসলামী সরকার গঠন করব তখন তাদের সঙ্গে ঘনিষ্ঠ ও ভালো সম্পর্কের প্রত্যাশা করি। আগামী 11 সেপ্টেম্বরের মধ্যে 2 দশক ধরে যুদ্ধপীড়িত দেশটি থেকে যুক্তরাষ্ট্র সহ সকল বিদেশি সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এরই মধ্যে আফগানিস্তানের ব্যাপক অঞ্চল দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। বিশ্লেষকরা বলেছেন, বিদেশি সেনা চলে গেলে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেবে। কাশ্মীরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা গোরক্ষকদের। মুসলিম অধ্যুষিত জম্মু কাশ্মীরেও এবার গোরক্ষকদের তাণ্ডব। ভারতের বিজেপি শাসিত গোবলওয়ের রাজ্যগুলোতে যেভাবে শুধুমাত্র সন্দেহের বসে গুজব ছড়িয়ে নির্দোষ মুসলিমদের পিটিয়ে হত্যা করা হয়, এক্ষেত্রে ঠিক যেন তারই পুনরাবৃত্তি। রাজনৈতিক মহলের বক্তব্য, যেভাবে কেন্দ্র ঢালাও ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করে উপত্যকায় অমুসলিমদের ঢুকিয়ে দিয়ে জনবিন্যাস বদলে দিচ্ছে তার জেরে এখন এই ধরনের ঘটনা ঘটছে। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় গোরক্ষদের এই হামলার ঘটনাটি ঘটেছে। 20 বছরের এক কাশ্মীরিকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত কাশ্মীরি যুবকের নাম আইজাজ আহমেদ দর। রাজৌরি পুলিশ স্টেশনের অফিসার জাহাঙ্গীর আহমেদ বলেন, আইজাজ তার গরু নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিল, ওই সময় একদল দুষ্কৃতী তার উপর চড়াও হয়, তাকে পিটিয়ে হত্যা করে। ওই অফিসার স্বীকার করেছেন, এই ঘটনার পিছনে সাম্প্রদায়িক দৃষ্টিকোণ রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। দোষীদের খুঁজে বের করতে গণতল্লাশি শুরু হয়েছে। যে FIR করা হয়েছে তাতে ভারতীয় দণ্ডবিধির 302 ইচ্ছাকৃত ও অন্যকে আঘাত, অন্যের ব্যক্তিগত নিরাপত্তা বা জীবনকে বিপদে ফেলে দেওয়া ধারা দেওয়া হয়েছে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আমরা কিছু লোককে সমন পাঠিয়েছি, মূল অপরাধীকে এখনো ধরা যায়নি। নিহত আইজাসের তুতো ভাই মোদাসির নাজার জানান, সোমবার সন্ধ্যায় আইজাস ও এক ব্যক্তি বাড়ি থেকে বেরিয়েছিল অন্য একটি গ্রাম থেকে মিনি ট্রাকে করে মহিষ আনার জন্য। সেই মতো মহিষ নিয়ে ফেরার সময় এই স্বঘোষিত
গৌরক্ষরা তাদের উপর হামলা করে। উন্মুক্ত গৌরক্ষদের হাত থেকে বাঁচতে ট্রাক চালক জোরে গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু একটি বিএসএফ ক্যাম্পের কাছে থাকা স্পিড ব্রেকার থাকায় গাড়ির গতি একটু কমতেই গৌরক্ষরা পাথর নিক্ষেপ করতে শুরু করে, ট্রাকটিতে থামাতে বাধ্য করে তারা। নাজার জানান, ট্রাকের চালক কোন রকমে পালিয়ে যেতে পারলেও আইজাজ পারেনি, হয় লোহার রড নয়তো পাথর দিয়ে মেরে তার মাথা পাঠিয়ে দিয়েছিল এই উন্মুক্ত হিংস্র গৌরক্ষরা। মঙ্গলবার ভোর 3টা নাগাদ নিঃশংস এই ঘটনার কথা জানতে পারে নিহতের পরিবার। আশঙ্কাজনক অবস্থায় আইজাজকে জম্মুর একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই মৃত্যু হয় আইজাজের। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে গৌরক্ষদের হাতে আক্রান্ত হওয়ার পর আইজাজের গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে। রাজৌরির সমাজকর্মী গুপ্তার চৌধুরী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, জম্মু অঞ্চলে গত কয়েক বছরে মুসলিমদের বিরুদ্ধে হেড ক্রাইম, যারা এভাবে আইন নিজেদের হাতে তুলে নিয়ে নিরীহদের হত্যা করছে তারাই আসল সন্ত্রাসবাদী। আইজাসের বাবা মোহাম্মদ আফজাল পক্ষাঘাতগ্রস্ত, বাবা মা ও 3 বোনকে নিয়ে আইজাসের সংসার। সমাজকর্মী চৌধুরী এই প্রসঙ্গে বলেন, এখন আইজাসের পক্ষাঘাতগ্রস্ত বাবা মা ও 3 বোনের দায়িত্ব কে নেবে? আইজাস কি ন্যায় পাবে? সময় এর উত্তর দেবে। সূত্র পূবের কলম। লাহোরে আবাসিক এলাকায় ভয়াবহ বিস্ফোরণে নিহত 4 শিশু সহ আহত 20। পাকিস্তানের লাহোরে হাফিজ সাইদের বাড়ির কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 4 নিহত হয়েছেন। হাফিজ জামাত উদ্দাওয়ার প্রধান বুধবার সকালের এই বিস্ফোরণে আহত হয়েছে 1 শিশু সহ 20 জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের জনবহুল এলাকায় এই বিস্ফোরণে মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর হিন্দুস্তান টাইমস। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অত্যন্ত শক্তিশালী ছিল এই বিস্ফোরণ, তীব্রতায় আশেপাশের বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। বিস্ফোরণের জায়গায় মাটিতে প্রায় 4 ফুট গভীর গর্ত সৃষ্টি হয়েছে। প্রথমে মনে করা হয়েছিল গ্যাস পাইপলাইন ফেটে এই বিস্ফোরণ, কিন্তু পরে প্রত্যক্ষদর্শীদের দাবি থেকে ঘটনা মোড় নেয় অন্যদিকে। পাক সংবাদ মাধ্যমের সূত্রের খবর অনুযায়ী বিস্ফোরণটি ঘটেছে ঘটনাস্থলে রাখা একটি বড় গাড়িতে। অনুমান করা হচ্ছে প্রচুর পরিমাণে শক্তিশালী বিস্ফোরক বোঝাই করে গাড়িটি পরিকল্পনা মাফিক ওখানে রাখা হয়েছিল, তবে এই ঘটনার তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি। 2020 সালের ফেব্রুয়ারি মাসে সন্ত্রাসে আর্থিক মদদ দেওয়ার অভিযোগে হাফিজ সাইদকে দোষী সাব্যস্ত করে পাকিস্তান। পরে 2 মামলায় তাকে 5.5 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে দেশটির আদালত। গত বছরের 17 জুলাই গ্রেপ্তার করা হয় তাকে। 71 বছর বয়সী সাইদ লাহোরের কোর্ট লাখপতকে জেলেবন্দী। 2 মামলার সাজা একসাথে কার্যকর হয় হাফিজকে জেলে থাকতে হবে মোট 5.5 বছর। 2008 সালে মুম্বাইয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় 166 জনের। এরপর মুম্বাই হামলার প্রধান কারিগর হাফিজ সাইদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনিদের সহায়তায় আটকে দিলেন মার্কিন সিনেটর। মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর জেমস রিস পশ্চিম তীরে ফিলিস্তিনিদের $50 বিলিয়ন আর্থিক সহায়তা আটকে দিয়েছেন। এতে গাজা উপত্যকায় ভবন, সড়ক ও নিরাপদ পানি সরবরাহ স্থাপনা নির্মাণ বিলম্বিত হবে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়বে যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসী। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি আরো জানায়, গত মাসে 11 ব্যাপী হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় শত শত ভবন ধ্বংস করেছে। ইহুদিবাদীদের যুদ্ধ বিমান মিশরের সহায়তায় 2 পক্ষের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ওই আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে মার্কিন কংগ্রেস পাশ হওয়া ফিলিস্তিনিদের আর্থিক সহায়তা গত মাসে রিপাবলিকান সিনেটর জেমস রিস বন্ধের পদক্ষেপ নেন। তিনি দাবি করেন এই অর্থ হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে যাবে না, সেটা আগে নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, 2018 সালের একটি আইনকে ব্যবহার করে এটি আটকে দিয়েছেন সিনেটর জেমস। আর ইসরায়েলি ব্ল্যাকমেইল চলবে না, বন্দির বিনিময়ে বন্দী একমাত্র অপশন বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েল আর প্রতারণা করতে পারবে না, এখন তাদের সামনে বন্দির বিনিময়ে বন্দী মুক্তি হচ্ছে একমাত্র পথ। একই সঙ্গে গাজা ভিত্তিক এই সংগঠনটি বলেছে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন ও অপরাধযজ্ঞের মুখে হামাস চুপ করে বসে থাকবে না। ইসরায়েল গাজা উপত্যকার উপর গত 14 বছর যে অবরোধ দিয়ে রেখেছে তা যদি প্রত্যাহার না করে তাহলেও এর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। গতকাল এক বিবৃতিতে হামাস বলেছে
বলেছে, যে কোনো অপশনের জন্য আমরা প্রস্তুত এবং শত্রুদেরকে আমরা যে কোনো মূল্যে প্রতিরোধ করব। তারা আর প্রতারণাপূর্ণ নীতি গ্রহণ করে সফল হতে পারবে না। এর আগে হামাসের গাজা উপত্যকার নেতা ইয়াহিয়া সিনোয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজার ওপর থেকে অবরোধ তুলে নেয় এবং মানবিক সংকট অবসানের ব্যাপারে ইসরায়েলের কোনো ইচ্ছা নেই। হামাসের বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজার ওপর থেকে অবরোধের প্রত্যাহার ব্যর্থ হলেই ইসরায়েলকে জবাব দেবে হামাস। তবে গাজা অবরোধের সাথে ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়টি সম্পর্কযুক্ত নয়। হামাস সুস্পষ্ট করে বলেছে, বন্দীদের সঙ্গে শুধুমাত্র বন্দী বিনিময় হবে, এ ব্যাপারে আমরা কারো চাপের কাছে নথি স্বীকার করব না। সূত্রপাঠ স্টোরে। তালেবানের অগ্রাভিযান ঠেকাতে অস্ত্র হাতে তুলে নিলেন আফগান নারীরা। আফগানিস্তানের বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের জের ধরে তালেবান বেশ কিছু জেলা দখল করে নেওয়ার পর তালেবানের বিরুদ্ধে গণপ্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে। এসব বাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক আফগান নারী অংশগ্রহণ করেছেন। আফগানিস্তানের উত্তর পূর্ব ও পশ্চিমাঞ্চলে এসব গণপ্রতিরোধ বাহিনী গঠন করা হচ্ছে। তবে তালেবান বুধবার এক বিবৃতি প্রকাশ করে এই মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, যারা এ ধরনের বাহিনী গঠন করার উদ্যোগ নিয়েছেন তাদেরকে ক্ষমা করা হবে না। তালেবানের বিবৃতির বক্তব্যের ধরন দেখে বোঝা যায়, তারা ক্ষমতা হাতে পাওয়ার পর এসব উদ্যোক্তাকে শাস্তি দেওয়ার কথা বুঝিয়েছেন। অবশ্য তালেবান এখন পর্যন্ত বেশ কিছু জেলা দখল করতে পারলেও এককভাবে কোনো প্রদেশ বা বড় কোনো শহর দখল করতে পারেনি। আফগানিস্তানের জুজান প্রদেশের বহু নারী নিরাপত্তা বাহিনীর সমর্থনে অস্ত্র হাতে তুলে নিয়েছেন বলে দেশটির গণমাধ্যমগুলো খবর দিয়েছে। জুজানের প্রাদেশিক সরকার এক বিবৃতি প্রকাশ করে এ খবর সত্যতা নিশ্চিত করে বলেছে, এসব নারী অস্ত্র হাতে নিয়ে এই বার্তা দিতে চান যে, তারা তাদের শহরগুলোতেও কোনো অবস্থায় তালেবানের অনুপ্রবেশ মেনে নিতে রাজি নন। রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত কুহুদামান শহরের শত শত মানুষ এক স্থানে সমবেত হয়ে পুলিশের কাছ থেকে অস্ত্র গ্রহণ করে নিরাপত্তা বাহিনীর প্রতি নিজেদের সমর্থন ঘোষণা করেছেন। 1990 আফগানিস্তানের ক্ষমতায় থাকার সময় তালেবান কুহুদামানে ব্যাপক গণহত্যা চালানোর পাশাপাশি সেখানের বহু আঙ্গুরের বাগান জ্বালিয়ে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। আফগানিস্তানের উত্তরাঞ্চলে এসব সশস্ত্র সম্মেলন আয়োজনে আমানুল্লাহ গুজার সহ বেশ কয়েকজন সাবেক মুজাহিদ কমান্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হিজবে ওয়াহদাত দলের নেতা ও প্রেসিডেন্ট আশরাফ গনির উপদেষ্টা মোহাম্মদ মোহাক্কেক গণবাহিনী সংগঠিত করার কাজে দেশটির পশ্চিম অঞ্চলীয় বলক্ষ প্রদেশের রাজধানী মাজার শরীফ পৌঁছেছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশ থেকে পাওয়া খবরে জানা গেছে, সেখানকার সাবেক মুজাহিদ নেতা হযরত আলীর নেতৃত্বে তালেবানের বিরুদ্ধে গণবিদ্রোহ ঘোষণা করা হয়েছে। তালেবানের সঙ্গে 2020 সালে করা এক চুক্তির ভিত্তিতে যখন আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন বিদেশি সেনা প্রত্যাহারের কাজ চলছে, তখন দেশটিতে এ আশঙ্কা জোরদার হচ্ছে যে তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা দখল করতে পারে। বিভিন্ন প্রদেশে তালেবানের হামলার পরিপ্রেক্ষিতে দেশটির জনগণ এ আশঙ্কা প্রকাশ করেছেন।